শুভ সকাল বন্ধুরা, এসে গেছি দেখো নিজের সঙ্গে একটু সময় কাটাতে, আর তার সাথে নিয়ে নিয়েছি এক কাপ গরম জল। তো এখন বাজছে 5:45। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি একটু চিন্তা ভাবনা করে নিচ্ছি যে সারা দিনে কি কি কাজকর্ম আছে, কিভাবে কাজকর্মগুলো করব, আর কিভাবে কাজকর্মগুলো করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, সেই ধরনের চিন্তাভাবনাগুলো, আর একটু মনটাকে ভালো করে হয়ে যায় এই ধরনের চিন্তাভাবনাগুলো করলে, আর তার সাথে বাদামগুলোও খেয়ে নেব। ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল ডেলি লাইফ অফ সঞ্চিতাতে তোমাদের সকলকে স্বাগতম। এখন বাজছে 11:10, আর সকাল থেকে বেশ কিছু কাজকর্মই আমি করে নিয়েছি, আর আজ এখনও আমি রান্নাঘরে ঢুকিনি। তো আজকে রান্নাঘরে না ঢুকতে পারার কারণ, আমি সকাল থেকে সমস্ত কাজকর্ম শেষ করে চলে গেছিলাম ছাদে। তো আজকে ছাদ বাগানটাকে আমি পুরোপুরি পরিষ্কার করেছি, কারণ সেইভাবে বেশি সময় না হলে চার ঘন্টা তো লেগেই যায় পরিষ্কার করতে সম্পূর্ণ, আর প্রচণ্ড নোংরা হয়েছিল। তো সেই কারণেই আমি আজকে একটু সময় বার করে সকালে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি ছাদে চলে গেছিলাম 7:30 সময়। তারপর মেয়ের ড্রয়িং স্যার এসেছিল, মেয়ের কাজ করছিল, এখন মেয়ে গেছে স্নানে, আর আমি স্নান সেরে জাস্ট বেরোলাম। এখনো ছাদে যাব জামা কাপড় নাড়ার জন্য, তারপর যাব পুজো করতে, তারপর যাব আমি রান্নাঘরে। তো চলো তোমরা সাথে থাকো, আমি যাই ছাদে। ছাদে গিয়ে দেখাচ্ছি তোমাদের যে আমি কেমন ভাবে আজকে আমার ছাদের বাগানটাকে পরিষ্কার করেছি। চলো, এই যে এসে গেছি ছাদে, চলো তোমাদের সাথে শেয়ার করি যে ছাদ বাগানটা পরিষ্কার করার পর কেমন লাগছে। আর তোমরা আমাকে একটু জানিও যে গরমের জন্য ডেলি মানে পুজো দেওয়ার জন্য কোন কোন ফুল গাছ আমি ছাদে লাগাতে পারি। তো আমার ছাদে বেশ কয়েক ধরনের জবা তো রয়েছেই, আরও বেশ কিছু ফুল গাছ আছে। চলো তোমরা দেখো, আর আমি কী কী করলে আমার ছাদ বাগানটা আরও ভালো হবে তোমরা আমাকে জানিও। এই যে এটা হলো সাদা জবা, এটা পিঙ্ক জবা, আর এটা হলো কাটা জবা, এটাতে পার্পেল কালারের ফুল হয়। এখানে মিনি গোলাপ, এই যে বেল গাছ আমার, এই যে স্থলপদ্ম দেখো, আজকে একটা স্থলপদ্ম ফুটেছে দেখতে পাচ্ছ। এই যে পিঙ্ক জবা, লাল জবা, আর এটা হলুদ জবা গাছ। তাছাড়াও এটাও হলুদ ফুল হয়, এটার নাম আমি ঠিক জানি না, তবে এটা হলো সাদা কাগজ ফুল। এই যে পিঙ্ক আর ইয়েলো, আর এটা হলো কামিনি। এই যে এটা কলকে ফুল গাছ বলি আমরা, আর এটা তো বেশ বর্ষার সময় প্রচুর ফুল হয়। আর এই যে শিউলি ফুল গাছের এখন কাটিং করে দিয়েছি, আর এখানে আছে এই যে কাঠমল্লিকা, আর সাথে আছে সাদা রঙের হচ্ছে অপরাজিতা। এই যে এই গাছটারই বড় গাছও রয়েছে, এখানে দেখো আমার কারি পাতা গাছটা কত সুন্দর হয়েছে। এছাড়াও এখানে আছে একটা গোলাপ, দেশি গোলাপ, আর এই লেবু গাছগুলো সবই আমার মানে বীজ ফেলেছি সেখান থেকে হয়েছে, আরও ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এটা হলো লক্ষ্মী জবা, এটা ওই মনসা গাছ টাইপেরই, আর এই গাছটা হলো মেয়ের স্কুল থেকে দিয়েছে ওকে, প্রতি বছরই একটা করে গাছ দেয়, তো এবার দিয়েছে ফুল গাছটা, আর এটাও কাটা জবা। এখানেও দেখো একটা লেবু গাছ রয়েছে, সেটা এই বীজ ফেলেছি সেখান থেকেই হয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটা পিঙ্ক কালারের থোকা হচ্ছে জবা। আর এই গাছটার নামটা আমার ঠিক মনে নেই, তবে এই গাছটা এখনও আমার ফুল দেয়নি, গাছটা বেশ বড় হয়ে গেছে। এদিকে দেখো ডেলি পুজো করার জন্য আমি এই গাছগুলো রেখেছি, আর এই যে তুলসী গাছ, আম গাছও রেখেছি, কারণ আমের পল্লব আমার দরকার হয় প্রতি বৃহস্পতিবারে, তবে হনুমানের জন্য গাছগুলো বড় হতে পারে না। এই যে আজকে আমি এই নীলকণ্ঠ গাছগুলোরও কাটিং করে দিয়েছি, এবার ওরা আস্তে আস্তে বড় হবে। তো আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
এই যে ছাদ থেকে এসে গেছি নিচে, নিচে এসে একদম রান্নাঘরে ঢুকে গেছি। তো রান্নাঘরে ঢুকে আটাটা মেখে আটার রুটিটা বানিয়ে নিচ্ছি দেখো। আর ওদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা তো আগের দিনেই আমি হচ্ছে রেডি করে রেখেছিলাম। তো বেলা অনেকটাই হয়ে গেছে, 11:30টার মতো বাজছে। তো সকালের দিকে মেয়ে বাদামগুলোকে খেয়েছে আর একটুখানি স্যালাড কেটে দিয়েছিলাম আমি। আর মেয়ে দেখো এসে গেছে রুটি বেলতে, তো আমি পরোটা বানাচ্ছি, ও দেখে এসে গেছে। এবার ওর ম্যাম পড়াতে চলে আসবে 12টার সময়, তো সেই কারণেই তাড়াতাড়িটা করছি। তো ওকে দিয়ে দিলাম খেতে, ও খাওয়া দাওয়া করে চলে গেল। দেখো তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে আমার নিজের জন্য একটা বানিয়ে নিলাম আমি। তো তারপর দেখো এখানে প্রেশার কুকারের মধ্যে আমি ডালটাকেও বানিয়ে নিচ্ছি, তো ছোলার ডাল বানাচ্ছি। তো ডালটাকে একদম যেটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রের বেলা, তো এখন সমস্ত মশলাপাতি দিয়ে একদম ডালটাকে দিয়ে দিলাম। তো ডালটাকে দিয়ে একটু নিরামিষ যেহেতু আদা আর জিরের পেস্টও দিয়ে দিয়েছি ওর ভিতরেই, একদম নর্মালি প্রেশারে 4 থেকে 5টা সিটি দিলেই হয়ে যাবে। যেটা এটা অর্গ্যানিক ডাল সেই কারণেই একটু বেশি সিটি লাগে। আর হচ্ছে দেখো ওদিকে আমি চালটাও ভিজিয়ে দিলাম। তো ভাতটা একটু লেট করে বসাবো, মেয়ে যেহেতু পড়াতে আসবে ম্যাম, তো আমার একটু ভাতটা লেটে হলেও হবে। ম্যাম 2টো পর্যন্ত পড়াবে, তো 12টার সময় আসে আর 2টো পর্যন্ত পড়াবে, তো ও তো পড়ে উঠবে তারপরেই খাবে। তো দেখো ম্যামের সাথে ওদিকে কথা বলছি, আর সামনেটা একটু মেয়ে পেন্সিল কেটে ফেলে রেখেছিল, তো সেটাই আমি পরিষ্কার করে নিলাম। না হলে ম্যাম যখন পড়াই ঘরের ভিতরে ঝাঁট দিতে আমি যাই না, তো ও পেন্সিল কেটেছিল সেই বাটিটাই ওর নিচে পড়ে গেছিলো। আর এদিকে দেখো সামনে বাড়ির সামনে একটা গাছ আছে, জাম গাছ, মানে রাস্তার ওই পাড়ে, তো পাশের বাড়ির, তো ওখানকার পাতা পড়ে সারা বাড়িটা ভর্তি হয়ে যায়। তো সমস্ত কাজকর্ম তো সকালে একবার করে নিই, তো সেই কারণে ঘর ঝাড় দেওয়ার বারণটা দিয়ে সামনেটা ঝাড় দিয়ে নিলাম, যেহেতু আমি প্রতিদিনই বাইরেটা পরিষ্কার করি। তো সমস্ত কাজকর্ম বাইরের কমপ্লিট হয়ে গেছে, ঘরটাও আরেকবার ঝাড় দিয়ে নিলাম, রান্নাও কমপ্লিট আমার। তো তারপর আমি সমস্ত বাসনগুলোকে আমি গুছিয়ে নিলাম, বাসনগুলোকে গুছিয়ে একদম ম্যাম চলে যাবে, তারপর আসবো খাওয়া দাওয়া করার জন্য। তো তখনই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি কি রান্না বান্না করলাম আর আজকের লাঞ্চ মেনুটা। তো চলো এখন আমি নিয়েছি ভিডিওটা দেখতে থাকো। মেয়ের ভাত, আর আজকের মেনু হচ্ছে কুমড়ো আর মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তরকারি। এই যে, আর এই যে, আর হচ্ছে ছোলার ডাল। তো এটাই আজকে, আজকে যেহেতু শনিবার তো এটাই আজকের মেনু। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 6:30। তো এখন আমরা বেরোচ্ছি মেয়ে নাচের স্কুলে যাওয়ার জন্য, তো ওখান থেকে একটু ফার্মেসিতেও যেতে হবে যেখানে মেয়ের ডাক্তার দেখিয়েছিলাম। তো যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো মেয়েকে নাচের ক্লাসে ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম ফার্মেসিতে, ওখান থেকে ডাক্তারের কাছে কল করে। তো মেয়ের একটা সমস্যা হচ্ছিল, ওর গা হাত পাগুলো প্রচণ্ড কাঁপছিল। আমি ভাবছিলাম হয়তো পরীক্ষার ভয়ের কারণে ওর গা হাত পাগুলো কাঁপছে, যেহেতু ওর মানে প্রিপারেশনও ঠিক মতো হয়নি এবার, মানে এই ফার্স্ট টাইম ওর প্রিপারেশন ঠিক মতো নেই, যেটা মানে আমিও বুঝতে পারছি। এর কারণ হচ্ছে ওর শরীরটা খারাপ চলছে, প্রায় 1.5 মাসের উপরে হয়ে যাচ্ছে, ওর শরীরটাই ঠিক হচ্ছে না। তো ওখান থেকে আমাকে ডক্টর বলল যে ওকে ইলেকট্রনিক পাউডার খাওয়ানোর জন্য, এটা দিনে 2 থেকে 3টে খাওয়াতে বলেছে। তো ওখান থেকে একবারে 10টা আমাকে দিয়ে দিল, বললো এইগুলো খাওয়াতে, আবার 3 থেকে 4 দিন পরে মেয়েকে নিয়ে আসতে। তো এখন এই ঠান্ডা লাগা বা এই ভাইরাসের কারণে কি হচ্ছে, তো মানে শরীরটা প্রচণ্ড ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে শরীরে, তো সেই কারণেই এটা আমাকে দিল খাওয়াতে। তো দেখো মনটাও ঠিক ভালো নেই, এসে গেছি রাতের খাবারটা বানাতে। তো নাচের ক্লাস থেকে বাড়িতে এসে বেশ কিছু কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন এসে গেছি আমি রান্নাঘরে রুটিগুলো করে নেওয়ার জন্য। তো রুটি বানাচ্ছিলাম, মেয়ে এসে বললো যে আমাকে একটু হালকা হালকা পরোটা বানিয়ে দাও। এই যে অনেকক্ষণ এসে গেছি মেয়ে নাচের স্কুল থেকে বাড়িতে, তো মেয়ে নাচের স্কুল থেকে বাড়িতে আসলাম, তারপর বেশ কিছুক্ষণ একটু রেস্টও করলাম, বসেও ছিলাম, ভালো লাগছিল না শরীরটা। তো তারপর এখন একদম এসে গেছি রাতের খাবারটা বানানোর জন্য।
তো রাতে আজকে দুপুরে তরকারি গুলো আমি বানিয়েছিলাম, কুমড়ো আলুর তরকারি বানিয়েছিলাম, তারপর হচ্ছে ছোলার ডাল, সেগুলো তো রয়েছেই শনিবার যেহেতু, তো নিরামিষই বানিয়েছিলাম। আর এখন এসছি রুটিটা বানাতে, তো রুটি বানাচ্ছিলাম, মেয়ে এক্ষুনি আসলো, এসে বলে গেল যে মা আমাকে একটু হালকা হালকা পরোটা বানিয়ে দাও, তো ওর জন্য পরোটাই বানিয়ে নিচ্ছি। তো যেহেতু পরোটা খাবে, আমিও একটু হালকা হালকা তেল দিয়ে, হালকা করে তেল দিয়ে পরোটাই বানিয়ে নেব। তো আজকে রাতের খাবার এটাই হচ্ছে, দুপুরের যে সবজিগুলো আছে সেইগুলো আর সাথে পরোটা। তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে, মেয়ে পড়ছে, মানডেতে ওর এক্সাম রয়েছে, কম্পিউটার এক্সাম, তো মেয়ে পড়ছে আর আমি এদিকে এসে গেছি রাতের খাবারটা বানাতে। তো চলো আমি রাতের খাবারটা বানিয়ে নিই, সম্পূর্ণ রেডি করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমরা দুজনেই খাবার নিয়ে নিয়েছি, দুজনের খাবারই এখানে রেডি হয়ে গেছে, আর মেয়ে যে ঘরে পড়ছে, তো মেয়ের খাবারটা মেয়েকে দিয়ে দিই। মেয়ে পড়ছে, তো মেয়ের খাবারটা এখানে দিয়ে দিলাম, নাও খেয়ে নাও। আর আমিও এবার নিয়ে আসি আমার খাবারটা। তো দুজন মিলে বসে এখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, এখন বাজছে 11:10 আর আমি এসে গেছি ঘরে। তো মেয়ে পড়ছে এখনও, ওর এক্সাম চলছে তোমরা জানোই, তো মেয়ে পড়ছে আর 11:10 বেজে গেছে, এখনও আমি ফ্রেশও হয়নি। তো ফ্রেশ হবো এবার, তারপর মেয়ের পড়াটা কমপ্লিট হলে শুয়ে পড়বো। তো আজকের মতো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তো আজকের মতো টাটা।